প্রতিদিন আপনাদের একটি করে এক্সারসাইজ দিচ্ছি এবং আপনাদের এই শূন্য স্থানগুলো পূরণ করে সঠিক উত্তরটি দিতে হবে বাট অনেকেই কিন্তু এই এক্সারসাইজগুলো ভুল করছেন স্যার চলুন যেহেতু বেশ দশ দিন যাবত আপনাদের এক্সারসাইজ দিচ্ছি আজকে সবগুলো এক্সারসাইজ আমরা একসাথে কন্ট্রোল করে দেখি আমরা যদি এই এক্সারসাইজটি দেখি প্রথম দিনের এক্সারসাইজটি এখানে এই সেন্টেন্সে কী লিখা দোমানি দেভো স্পেস আল্লাবোরো কিছু কিছু ভার্ব আছে যেরকম দোভেরে আমার করতে হবে অথবা পোতেরে আমি করতে পারি এরকম কিছু ভার্বের পরে যে ভার্বটা আসে যেরকম আমার করতে হবে আমার যেতে হবে আমার খেতে হবে এই ধরনের সেন্টেন্সের ভার্বের পরে সব সময় ইনফিনিততে বসে ইনফিনিত মানে হচ্ছে মূল ভার্ব সো এখানে দোমানি দেব মূলভার্ব যাওয়ার ভার্ব কোনটা আন্দারে সো দোমানি এখানে আমরা দেখতেই পাচ্ছি যে অনেকেই এই যে আন্দ্র লিখেছে অনেকেই কারণ যেহেতু আগামীকাল ভেবেছে এক এটা ভুল কারণ আমাদের দেবর পরে সবসময় আন্দারে হচ্ছে ইনফিনিততে হবে ইনফাত এখানে অনেকেই কেউ আন্দা আন্দা আন্দারে অনেকেই সঠিক বলেছে বাট কেউ কিন্তু আন্দ্র মানে ফিউচারটি ভেবেছে এখানে আন্দ্র এই অনেকেই লিখেছে যে সঠিক উত্তর হচ্ছে দেব আন্ধারে কারণ যদি এখানে বড় হতো মানে আমি আগামীকাল কাজে যাবো বাট এখানে যে হবে পার্টি আছে তার মানে এখানে আন্দ্রাও বসবে না সেকেন্ড যে এক্সারসাইজটি আমি আপনাদের দিয়েছিলাম ডে টুতে সেটা ছিল ইয় স্পেস স্পেস ইন বাংলাদেশ মানে আমি বাংলাদেশে জন্মগ্রহণ করেছি এখানে কিন্তু আমি আশা করিনি যে কেউ কেউ ভুল করবে তারপরও কিন্তু অনেকেই এখানে ভুল করেছে সঠিক উত্তর কিন্তু এখানে দুইটি ছিল ইনফ্যাক্টে আমি চারটা রিসপন্স দিইনি আমি পাঁচটা রিসপন্স এখানে দিয়েছি কেন সঠিক উত্তর দুইটা কারণ আমি যদি মে হয়ে থাকি আমি বলবো ইয় সোনো নাতা আর আমি যদি ছেলে হয়ে থাকি ই ও সোনো এখন আমি বলতে পারি না যে আমার পেজে যারা যারা ইটালিয়ান শিখছেন তারা কি বেশিরভাগই ছেলে জন্য নাতো দিয়েছেন নাকি কোনো কোনো আপুরাও ভুল করে এখানে নাতাতে ক্লিক করেছেন বাট এখানে অনেকেই কিন্তু পরবর্তীতে উত্তর দিয়েছে ইও সোনো না তো ইসনাতন বাংলাদেশ এক এখানে লিখেছে ইও সোনো নাতা কারণ আপু একটি মিনা আপু সেটাও এক্সপ্লেন করেছে আহ প্রবলেম হচ্ছে যে কেউ কেউ এখানে ইও অনাতো বা ইয় অনাতা ব্যবহার করেছে ভ্যারব না সেরে জন্মগ্রহণ করা মারা যাওয়া বড় হওয়া এই সকল ভার্বের সাথে যে আউজিলিয়ার এটা বসবে এটা হচ্ছে এসেরে কখনোই আভেরে না খেয়াল করব। পরবর্তী যে এক্সারসাইজটি আমরা দেখেছি সে এক্সারসাইজটি হচ্ছে ডে থ্রি ঋতু এ তার মানে দুইজন

এটা হচ্ছে ঋতুয়ে সারা আন্দানো ইন বাংলাদেশ বোঝার দুইটা উপায় ছিল এক হচ্ছে এই যে এখানে কিন্তু অলরেডি ইম্পের ব্যবহার করা আছে তার মানে আমি এখানেও ইম্পের ব্যবহার করবো সোনোয়ান দাতি মানে সারাই ঋতু বাংলাদেশের স্কুলে সারাই ঋতু স্কুলে গিয়েছে যখন তারা বাংলাদেশে ছিল যেহেতু বাংলাদেশে আমরা লং টাইমের জন্য স্কুলে যেতাম তার মানে আমি স্কুলে গিয়েছি না আমি স্কুলে যেতাম তার মানে ঋতুয়ে সারা স্কুলে যেত স্কুলে গিয়েছি হবে না এটা ঠিক বাংলার মতো তারপরেও যদি ইম্প্যাক্ট এবং পাশ্চাত্য প্রসিনর কারো মানে উপরে কারো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই করতে পারেন আমি আপনাদের এক্সপ্লেন করে দিব পরবর্তী যে সেন্টেন্সটি আছে সেটা হচ্ছে ডে ফাইভে ইও স্পেস কারণ কেন এখানে বর্তমান কাল কারণ দাল মানে হচ্ছে থেকে দুই হাজার পাঁচ থেকে আমি কাজ করি তার মানে আমি এখনো তো কাজ করছি তো সেক্ষেত্রে লাভোর হবে লাভর আবও হবে না এবং দুইবার লাভরাবো ব্যবহার করেছি মানে আপনাদের আমি হেল্পও করেছি তারপরও ইমবেছে এখানে হবে কুইন্দি ইয় লাভর কমে কামেরিয়ারে দাল দুই মিলাই চিংকুয়ে মানে আমি ওয়েটার হিসাবে কাজ করি বর্তমানেও কাজ করি দুই সাল থেকে এখানে আমি জানি যে কেন আপনারা ভুল করেছেন কারণ লাভোরা ব্যবহার করেছেন কারণ এখানে লেখা আছে দুই হাজার পাঁচ সো কেউ কেউ ভেবেছে আমি দুই হাজার পাঁচে কামেরিয়া হিসাবে কাজ করতাম এটাই আপনাদের একান্ত ভুল হয়েছে বাট একান্তের যে দিয়েছে না এটা কোনো ভাবে লাভরের হতে পারে না যে আছে সেজের ছিৎসিটি হচ্ছে আহ জর্ন আমি কি হারিয়ে গিয়েছি একক জোরন সাইট হারিয়ে গিয়েছিল সালভে স্পেস আভরাই উম বিলিয়াও তুবুস এখানে আমি কি পেতে পারি এখানে মিসারভে না অবিজন্য না কারণ মিসারভে অবিজন্য বা দামি সবগুলোই সঠিক হতো যদি এখানে আভের না থাকতো সো সালভে মিসারভে উম বিলিয়ে তোদের লাউত বুস আমার একটি বাসের টিকিট প্রয়োজন অবিজন্য দি উম বিয়ে তোদের Amaretti ticket pröjon. Dammi un biglietto dell'autobus. Amaretti ticket DAO. In tuoi cani ami potrei avere. কোনজন তীব অনেকেই ব্যবহার করতে পারেন না কারণ এটা বিউনোতে পড়ানো হয় বাট এই ধরনের ফর্মাল স্ট্রাকচারগুলো মানে আমি কি একটি টিকিট পেতে পারি পোতর্যায় আভে র এউন বিলিয়ে তো দে লাও আমি কি একটি কফি পেতে পারি পোত্রায় আভে র কাফে আমি কি একটি ডকুমেন্ট পেতে পারি পোত্রায় আভে উন এউন ডকুমেন্ট এভাবে আমরা এই স্ট্রাকচারগুলো ব্যবহার করব তারপর আছে আমাদের ডেইসে না দুয়ে গাতি দা ভানি আল্লা পর তা দিদি এখানেও অনেক অনেক উত্তর এসেছে আপনারা প্রায় পাঁচশো জনের উপরে ভোট দিয়েছেন এরা কেউ কেউ বলেছে ছো কেউ কেউ বলেছে চেরানো কেউ কেউ বলেছে চে এবং চিন্তু কিন্তু এখানে না দুয়ে এতটুকু সিঙ্গুলার সো এটা প্লুরাল আর যেহেতু দুইটি বিড়াল আছে আমাদের প্লুরাল ব্যবহার করতে হবে সো হয় চিসো নয়তো চায়েরানো আমার যেটা অবাক লাগছে যে ভুল উত্তরটা সেভেন্টি থ্রি পারসেন্ট আহ উত্তর দিয়েছে কিভাবে সম্ভব কেন এখানে ছিসও ছিসনো ব্যবহার করেছে অনেকেই কিন্তু এখানে কেউ চেরানো বলেছে কেন হবে কেউ কেউ বলেছে হবে কারণ এটা বহু বচন কিন্তু না যেহেতু লেখা আছে তাহলে ছিসনও হতে পারে না চেরানো হবে ইনফাক্তি যারা যারা উত্তর দিয়েছে সবাই ছিসনো ব্যবহার করেছে লাস্টে কেউ বলেছে চেরানো মানে পাস্ট ইনফ্যাক্ট আজ সকালে দরজার সামনে দুইটি বিড়াল ছিল সো মানে আজ সকালে দরজার সামনে দুইটি বিড়াল আছে বাট যেহেতু আজ সকালে ঘটেছে নিশ্চয়ই আছে বসতে পারে না সো এখানে চেহরানো ব্যবহার করতে হবে এটাই আমার অবাক লাগছিল আপ্যন্ত যে বেশিরভাগ মানুষই ভুল উত্তর দিয়েছে এখানে সঠিক ভেবে সিঙ্গুলারে প্লুর আলেটা বুঝতে পারছে কিন্তু তেম্পোবের বালেটা বুঝতে পারছে না এখানে বেছে অনেকেই সঠিক করেছে বেশিরভাগ উত্তরই সঠিকই রয়েছে আমি ভেবেছিলাম যে আরও কিছু ভুল হবে ইমিয়াই ফিলি স্পেস জয়ায় মার্কো মানে আমার বাচ্চা আমার সন্তানদের নাম জয়া এবং মার্কো তো ইয়ো মিকিয়ামো এটা তো আমার নাম ঋতু সো এটা হবে না সিকিয়ামা তার নাম সিকিয়া আমানো তাদের নাম কুইন্দ কারণ সেক্ষেত্রে ব্যবহার করতে হবে এটাও অবাক করার মতো যে কত জন ভুল করেছে এখানেও পার্শ্বর উপরে ভোট এসেছে কিন্তু এই পার্শ্বর উপরে ভোটের ভিতরে বেশিরভাগরাই কিন্তু ভুল উত্তর এখানে দিয়েছে আমরা নিচে কমেন্টে দেখতে পাচ্ছি যে অনেকেই বলেছে যে মাতিকে হবে কারণ এটা কিন্তু মানে মাস্কিলে সিঙ্গল আরে হলেই যে ইল বসবে এমন কিন্তু না মাস্কিলে সিঙ্গল আরে ইল লো এপস তিনটা হতে পারে কখন ইল বসে সময় এলিয়া পসরফো বসে যদি একটি একটি আহ ভো দিয়ে শুরু হয় এবং যদি জিএনএপিএনএপি এসে ইকসি ইসিপ সিলনজে ত্যাসিপি কনসোন আনতে দিয়ে শুরু হয় তাহলে এটার পূর্বে লো বসবে ইমফাতি অনেকেই ইল বলেছে বাট সঠিক উত্তর হচ্ছে লো লাস্ট ওয়ান দশ নম্বরে আমরা পেয়েছি নই স্পেস মানজাতো ইল রিজো আপ্রান্সো সাথে খাওয়া বার সাথে বসতে পারে না বসবে মানজাতো অপ্রান্স আমি এক্সারসাইজ এর মাধ্যমে এটাই বুঝতে পারছি যে আপনাদের অনেকেরই এসে কখন বসে আবেরে কখন বসে এই দুইটির উপরে একদম পুরোপুরি জিনিসটা ক্লিয়ার না ক্লিয়ার করতে হবে আমি যেটা বলবো যে আপনারা যদি এই যে এই ছোট্ট ছোট্ট গ্রামাটিক্যাল এক্সারসাইজগুলো করেন নিশ্চয়ই আপনাদের চর্চা হবে আর এই ধরনের আরও এক্সারসাইজ যদি আপনারা প্রতিদিন একটা করে চান তাহলে কিন্তু নিচে কমেন্টে জানিয়ে দিতে হবে অবশ্যই এরকম আরও এক্সারসাইজ নিয়ে আসবে এবং সেগুলোর কারেকশন আমরা করব দশ দিন পর পর আসসালাম আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ